আসসালামু আলাইকুম, আমি তাসলিমা মিলন আপনাদের সাথে একটা নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছি। আমরা ইন্ডিয়ার মধ্যপ্রদেশের ভিতর দিয়ে আজমির রওনা দিচ্ছি। পুরো 48 ঘন্টার একটা জার্নি। আমরা হায়দরাবাদ থেকে আজমির রওনা দিয়েছিলাম। তো যাই হোক, যাওয়ার পথে একদম এই মধ্যপ্রদেশের এই জায়গাটা পুরাটাই পাহাড়ের ভিতরে, পাহাড়টাকে কেটে মাঝখান দিয়ে ট্রেনের রাস্তা করা হয়েছে এবং দুধারে একদম মানে পাহাড়ি অঞ্চল, জনমানবহীন, একদম একটা আলাদা মানে পরিবেশ। এই যে পাহাড়ের ভিতর দিয়ে কেটে রেল লাইন করা হয়েছে, দুধারে পাহাড়, মাঝখান দিয়ে রেল লাইন। সবচেয়ে মজার এবং আশ্চর্য ব্যাপার, মাঝখান দিয়ে যেতে যেতে একদম পুরোটুই পাতালে চলে যায় এবং তখন কিন্তু কিচ্ছু দেখা যায় না, পুরো লাইটিংয়ের উপর থাকতে হয়। মাঝে একটা মানে ভৌতিক একটা আওয়াজের ভিতর দিয়ে ট্রেনটা দ্রুতগতিতে চলে, এই অনুভূতিটা আমি বলে আপনাদেরকে বুঝাতে পারবো না, অনুভব করার একটা বিষয়। আর আজমির শরীফ নিয়ে কথা বলার তো সবাই একটু জানা আছে যে এটা একটা পবিত্র ভূমি। তো এখানে যাওয়ার পথে মানুষের অনেক আশা, ভরসা, দোয়া, দরুদ এবং মনোবাসনা থাকে। আর আজমির যাওয়ার পথে মানুষ অনেক কিছুই মনোভাব নিয়ে যাত্রা দেয়। তো সেই রকম আমরা যাচ্ছি আজমির দর্শন করতে এবং জিয়ারত করতে। আর তো সেই যাওয়ার পথে যে অভিজ্ঞতা, সেইটা আপনাদের সাথে শেয়ার করার জন্যে আজকের এই ভিডিও। আশা করি সকলকে ভালো লাগবে। সবচেয়ে বড় কথা হলো এই সিনসারিগুলো দেখার মতন বলে অনুভব করা যায় না, অসম্ভব সুন্দর একটা পরিবেশ। ভারত এমনিতেই দেখতে তো, ভারত মানে কথায় বলে ইন্ডিয়া যারা দেখে তা গোটা বিশ্ব নাকি তাদের দেখা হয়ে যায়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবগুলো এলাকা মিলিয়ে একটা ভারত রাষ্ট্র। তো আমরা এখানে মধ্যরাষ্ট্রের ভিতর দিয়ে চলছি, মাঝে মাঝে কিন্তু পাহাড়ের গা ভেসে, এই যে একদম আমরা একদম পাহাড়ের ভিতরে একদম নিচে চলে গেছি, চতুর্দিকে ব্যারিকেড, এই যে আবার ভিতর থেকে বের হয়ে আসলাম। তো সব মিলিয়ে আজকের দিনটা আমাদের খুব ভালো গিয়েছে। তো আর মোটামুটি আমরা রাত 2:30টার দিকে আজমিরে পৌঁছবো, আর এখন বিকাল গড়িয়ে সন্ধ্যার দিকে চলছি, একদম দূর দূরান্ত পথ চলছি, তা চলছি চলছি। আর চতুর্দিকে সবুজ, অনেক সময় পোড়া গাছ দেখা যায়, বা মানে রৌদ্র, প্রচণ্ড গরম। বাইরে আমরা গাড়ির বাইরে যখন গেটের এই পাশে আসলাম তখন দেখলাম যে তীব্র রোদের একটা ঝাঁঝ। তো ভিতরে অবশ্যই একটু কম দেখা যায়। তো এই হলো মোটামুটি একটা পাহাড়ের ভিতর দিয়ে আমাদের একটা লং জার্নি। আর পাহাড়ের গা ভেসে সবুজ প্রকৃতিতে ধান, তারপরে বিভিন্ন রবি শস্য এবং বেশ কিছু মজার জিনিস দেখা যায়। আর পথে যেতে হলে আমরা একটা নদী দেখলাম, নামটা আমি জানি না, তো নদীটাও বেশ ভালোই বড়, দুই রকমের ব্রিজ আছে। সব মিলিয়ে আমাদের এই যাত্রাটা খুবই ভালো ছিল। তো আমরা সব কিছু পাড়ি দিয়ে ইনশাআল্লাহ রাত্রে নেমে গেলাম, পরবর্তীতে আরও জানাব।